পাঠভবনে যে সমস্ত ক্লাস চলছিল বিক্ষোভকারী পড়ুয়ারা তা বন্ধ করে দেন। পাঠভবন চত্বরে গেট টপকে পড়ুয়ারা ভেতরে ঢুকলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা শুরু হয় এবং যে সমস্ত ক্লাস চলছিল তা বন্ধ করে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তালা লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু দপ্তরে। আবির ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি কি দাবিতে এই বিক্ষোভ ছাত্রছাত্রীদের এবং এরপর ঠিক কি হলো, মানে ক্লাস কি একেবারেই বন্ধ হয়ে গেল? একদমই দেখো, বিশ্বভারতীর হোস্টেল খোলা প্রথম, দ্বিতীয় হচ্ছে তোমার অবিলম্বে সমস্ত পরীক্ষা অনলাইন নিতে হবে, তৃতীয় দফা দাবি হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই পরীক্ষাগুলো পিছাতে হবে। এই তিন দফা দাবিতে বিশ্বভারতীতে বেশ কিছুদিন ধরে ছাত্র বিক্ষোভে উত্তাল, আজও সেই বিক্ষোভ শুরু হয়েছে সকাল থেকেই। শান্তিনিকেতনে যে পাশ গেট রয়েছে সেখান থেকে বিক্ষোভকারী পড়ুয়ারা তারা মিছিল শুরু করে এবং পাঠভবন চত্বরে তারা মিছিল করে যাওয়ার সময়ই নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা তৈরি হয়। তারপরে যেটা দেখা গেল, রীতিমতো গেট টপকে পড়ুয়ারা পাঠভবন চত্বরে ঢুকে যে সমস্ত ক্লাস ছিল সেই সমস্ত ক্লাস কিন্তু বন্ধ করে দিল। তারপর সেখান থেকে মিছিল করে তারা ফের সঙ্গীত ভবন রয়েছে, সঙ্গীত ভবনে গিয়ে যারা পড়ুয়া ছিল তাদেরকে বার করে সেই সঙ্গীত ভবনে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সমস্ত যে পঠন পাঠন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পড়ুয়ারা বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে শিক্ষক যে চত্বর রয়েছে সেখানেও বিক্ষোভ চলছে। যদিও বিশ্বভারতী চত্বর থেকে আগেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে সমস্ত হোস্টেল খুলে দেওয়া হবে, পরিষ্কার করার কাজ শেষ হলেই সমস্ত হোস্টেল খুলে যাবে। যদিও এই সিদ্ধান্তে খুশি নয় পড়ুয়ারা, তারা জানাচ্ছে যে নির্দিষ্ট একটা সময় দিয়ে হোস্টেল খুলতে হবে এবং অন্যান্য দাবিগুলোকে মানতে হবে, এই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে পঠন পাঠন শুরু হয়েছিল সেই পুরো পঠন পাঠন কিন্তু বন্ধ আছে। কুসুবিধা, ধন্যবাদ আবির। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।